না গত পরশু যাই হোক হোয়াট দুটো গান করেছিলাম সেখানে বলছে কিরে ভয় পাচ্ছিস গান করছিস হাসি নেই কেন মুখের মধ্যে ভাই আমি কি সব সময় গান তুই লে তুইলে খিলে এরকমভাবে কি গান করি যখন যেই গানে যেরকম ইমোশানস থাকে সেরকমটাই তোমাদের সামনে প্রেজেন্ট কর মানে মানে এমন মনে হচ্ছে মানে এরা আমাকে এখন এইভাবে দেখতে চাইছে এরকমটা দেখতে চাইছে কি দেখতে চাইছে কিন্তু কেন কিসের জন্য করব তাই না দেখো একটা কথা মানে আমি বেশ দেরি করেই শিখেছি বাট শিখেছি সেটা হলো আমরা পৃথিবীতে এসেছি শুধুমাত্র একটা শরীর নিয়ে এবং সেই শরীর শরীরটা ধীরে ধীরে কাজ করতে শিখেছে তাই তো তো তার মধ্যে ছিল একটা মাথা আর একটা হচ্ছে মাইন্ড মাথা অর্থাৎ ব্রেন ব্রেন আর মাইন্ড তো এই দুটোই এই দুটো কিন্তু মানে আমাদের এই শরীরের কার্যকলাপের পাশাপাশি রয়েছে যেটা কিনা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার আমরা যখন মারা যাব। তখন আমাদের এই ব্রেন আর মাইন্ড এই দুটো কিন্তু ছেড়ে দিয়ে যাব মানে আত্মার সাথেই চলে যাবে আর পড়ে থাকবে কি এই যে বডিটা এছাড়া তো আর কিছু না ক্যাল লেকে আয় হো আর ক্যাল লেকার যা ও মাঝখানে যা হচ্ছে সবই লীলা খেলা তো যতদিন পর্যন্ত থাকব ততদিন পর্যন্ত এই যে জন্মসূত্রে পাওয়া তোমার এই যে ব্রেন আর মাইন্ড এটাকে ঠিক রেখে তারপরে সব কিছু হুম তো যাই হোক আজকে যেই গানটা দিয়ে শুরু করলাম আর কাকে নিয়ে ভিডিও করতে এসেছি তোমরা কি বুঝতে পেরেছো জানি না আমি টাইটেলে থামনেলে কী লিখবো কারণ ভিডিও বানানোর পরে গিয়ে আমি টাইটেল থামনেল সেট করি ভিডিও ছাড়ার পরে এই আপলোড করার পরে সেই কারণে যদি তোমরা বুঝতে না পারো আমি বলে দিই বহুদিন ধরে আমাকে খুব ভাবে ডাকছে খুব ভাবে ডাকছে অ্যাকচুয়ালি আমি যখন আমাদের স্থানীয় থানায় গিয়েছিলাম আমাকে পরিষ্কার বলে দিয়েছিল ওনাকে ইগনোর করতে হুম ওনাকে ইগনোর করতে বলেছিল এবং আমি ভীষণ পরিমাণে বাধ্য একটা মেয়ে বা মহিলা মেয়ে তো এখন আর নেই মহিলা হয়ে গেছি মেয়ে মহিলা একই আর আমি মানে কি বলবো সঠিক জায়গা থেকে যদি সঠিক আজ্ঞা আসে আমি সেই আজ্ঞা পালন করি তো আমি সেই হিসেবেই চলছিলাম যাতে করে ঘুরিয়ে আমার স্থানীয় প্রশাসন আমাকে আঙুল তুলতে না পারে যে আমি আমি তোমাকে বলেছিলাম যে এইভাবে চলতে তুমি তো এইভাবে চলনি তো সেই জায়গাটা আমি রাখিনি তো আমি পুরো একেবারে ক্লিয়ার কাট ইগনোর করছিলাম কিন্তু না আমাকে সে ভোলার পাত্রই নয় মানে আছে না জিসমে কই বাত হতি হ্যাঁ উসকো লেকার হি বাত হতি হ্যাঁ তো আমার মধ্যেও নিশ্চয়ই এরকম একটা কোনো মানে বিষয় আছে নাম যেভাবেই হোক না কেন সুনাম করে হোক বা বদনাম করে হোক নাম তো হয়েছে তো সেই নামটাকে তো মানুষ কাজে লাগাবে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার নাম ভাঙিয়ে খাচ্ছে খাচ্ছে তো সে ভালো বলে হোক নেগেটিভ বলে হোক খাচ্ছে তো তো তার সাথে ইনিও ইনক্লুড হয়ে গেছেন আরে বুঝতে পারো নি আমাদের ওয়াইটির লাইক করো লাইক করো লাইক করো এই লাইক করো লাইক করো লাইক করো লাইক করো ম্যাডাম হুম তো এই লাইক করো ম্যাডাম আমার কিন্তু বেশ ভালো লাগে এই লাইক করো এই আমি আজকে বলছি এই লাইক করো লাইক করো লাইক করো এই লাইক করো লাইক করো লাইক করো ও গড গাড একদম রাইট এরকমভাবে কথা বলে না যাই হোক আমি মিমিক্রি করতে নাকি ওস্তাদ তোমরাই বলো তো দেখি তো মানে না চাইলেও দেখি তো সেই সেই কারণে এগুলো আমার আমি বেশ মানে ধাতস্থ করে ফেলেছি এই লাইক করো লাইক করো লাইক করো তো লাইক করো ম্যাডামকে নিয়ে আজকে কথা বলতে এসেছি হ্যাঁ বহুদিন ধরে দেখছি গাধি 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 করতে করতে মুখ থেকে ফেনা বেরিয়ে যাচ্ছে আরও যদি চিৎকার করে বয়স তো হয়েছে আমার থেকে একটু হলেও তো বয়সে বড় উনি তাই না তো ওনার এরকম পরিস্থিতি আমার আর সহ্য হচ্ছে না তাই ভাবলাম আমি এই লাস্টবারের মতন একটা রেসপন্স করি বহুদিন তো হয়েছে ইগনোর করছি এরকমটা মানে কি বলবো মান সম্মানের একটা বিষয় আছে না যে আমাকে এত টাকা ডাকছে এত টাকা ডাকছে একবারও আমি ফিরে তাকাচ্ছি না এটা একটা কেমন খারাপ লাগে তাই না তো ভাবলাম আজকে আমি একটুখানি রেসপন্স করি তো সাপে বর উনি ঠিক আমার লাইফে সাপে বর হয়ে এসেছে হ্যাঁ একদম সত্যি কথা ক্ষতি করতে চাইলেই যে কিনা নির্দোষ তার যদি কেউ ক্ষতি সাধন করতে চায় তাহলে ওই ওপরওয়ালা আছে উনি ঠিক রক্ষা করেন উনি কিছু মানুষ আশেপাশে পাঠিয়ে দেন তারা মানে রক্ষাকর্তা হিসাবে উনি তো আর ডিরেক্ট নেমে আসতে পারেন না তো কিছু মানুষ পাঠিয়ে দেন তো সেই হিসাবে আমি রক্ষা পেয়েছি এবং আমার সাথে ভালোই হয়েছে তো ইদানিংকালে উনি একটা কথা বলছেন কাশি লাল ঝোল কাশি লাল ঝোল হরিদেবপুর থানায় গেছিল কে কে গেছিলো গাধি হিরিম্বা মরকট ঝামনি বলি কি মানে এই পুরো গোটা ওয়াইটি আমাকে ঘোড়ামুখী নাম দিয়েছে তারপরে আপনি আসলেন গাধা গাধিতে কেন আমরা গাধা কাকে বলি কিসের জন্য আমরা কাউকে গাধা বলে উপমা দিই কারণ হচ্ছে কি কিছু বোঝে না গাধা একটা গর্ধব একটা অর্থাৎ যার কি না কোনো বুদ্ধি নেই তাকে আমরা গাধা বলে এটা হচ্ছে উপহাস করি কটাক্ষ করি আদতে গাধা শব্দটার সঙ্গে বা পশুটার সঙ্গে কিন্তু শান্ত নিরীহ আর হচ্ছে তোমার তাকে হচ্ছে বোকা বানায় হ্যাঁ বোকা বানায় এই কটা উপমা তার সাথে যায় এই প্রাণীটির সাথে এই কটা উপমা যায় হুম তো আপনি কি হিসাবে আমাকে গাদি বলছেন দা ওই আপনি কেন বলছি যখন উনি প্রথমে আসেন আমার মনে হয়েছিল কোনো একটা রেভলিউশন ঘটতে চলেছে ওয়াইটিতে তারপরে যখন দেখলাম উনি ডাইরেক্ট নাইটিতে পৌঁছে গেল নাইটিতে পৌঁছে গেল সেটাও ঠিক আছে ওনার আমাদের অনেক কিছুই ভালো লাগে না আমরাও তো কন্ট্রোভার্সি করি তাই না আমাদের অনেক কিছুই ভালো লাগে না আমরা সেটা নিয়ে বলি বাট ডাইরেক্ট নাইটি পড়া মহিলাদের নষ্ট চরিত্রা বলে দেওয়া এটা আমার গায়ে লেগেছিল আর আমি তো জানো যেটা দেখি যে আমাকে নিয়ে কেউ বলছে সে ভিউয়ার্স হোক কোনো ক্রিয়েটার হোক বা কোনো মানুষ হোক রিয়েল লাইফে মানে অফ ক্যামেরা যদি বুঝতে পারি যে না আমার ভালোর জন্য বলছে বা এটা একটা ভালো উপদেশ আমি অবশ্যই গ্রহণ করি কিন্তু আমি দেখলাম যে না প্রচুর ভ্লগাররা রয়েছে যারা কিনা নাইটি পরে ভিডিও করছে কারণ নিত্যদিনের ভিডিও ওই প্রত্যেক সময় রেডি হয়ে করে করা সম্ভব না সেটা সিরিয়ালে সম্ভব সম্ভব সেটা মুভিতে কিন্তু বাস্তব জীবনে সেটা সম্ভব নয় তা আমি ভাবলাম যে আমি তো ক্যামেরার সামনে কোন রকম অশ্লীল আচার আচরণ অশ্লীল ড্রেস যেটা পরলে বডি রিভিলিং ড্রেস যেটাকে বলে সেরকম পরে তো বসছি না তো সুতরাং ঠিক আছে আমি আমার মতন চলি উনি ওনার মতন বলেছে বলুক কারণ উনি প্রেজেন্টেবল হয়ে বসে প্রেজেন্টেবেল হয়ে বসে তারপরে উনি যা বলতে থাকেন এই যে যেমন গাধি মরকট দেখো আমরা হচ্ছে মুখ্য সূক্ষ্ম মানুষ আমি আমার কথা বলি আমি মুখ্য সূক্ষ্ম মানুষ আমি যদি কাউকে দুটো কথা কাউকে পশুর সঙ্গে তুলনা কাউকে দুটো গাল দিই মানা যায় উনার মতন একটা ব্যক্তিত্ব তার মুখ থেকে গাধি মরকট হিরিম্বা ঝামনি ফাসানি হ্যাঁ এই সমস্ত চিংকি কাকিমা এই সমস্ত কথাগুলো কি ওনার মুখে শোভা পায় কিন্তু উনি শোভা পাইয়েছেন উনি শোভা পাইয়েছেন তারপরে উনি নিজের যে চামুন্ডা রেখেছেন তাদেরকে অল টোটাল দুর্গা বাহিনীর সঙ্গে ওনাদেরকে তুলনা তুলনা করা হয় ইনি ওনারা এই ট্যাগও পেয়েছেন কংগ্রাচুলেশন তার জন্য দুর্গা বাহিনী ট্যাগ পাওয়ার জন্য কংগ্রাচুলেশান তো যাই হোক প্রথম প্রথম যখন আমরা কোনো কিছু বুঝতে পারি না বিষয়টাকে রিয়্যাক্ট করে ফেলি তো আমিও রিয়্যাক্ট করে ফেলেছিলাম দিনের পর দিন দেখছিলাম উনি কী কথা বলছেন উনি কি করছেন উনি কাদের সাথে মিশছেন উনি কোন জিনিসগুলোকে সাপোর্ট করছেন খুব স্বাভাবিকভাবেই রিয়্যাক্ট করে ফেলেছিলাম আর বললাম না যে মানুষ প্রথম অবস্থায় বুঝতে পারে না তোমাদের মনে আছে বহু দিন আগে এসেছিল সুরপনখা মানে পেঁপেচার সে এসে এরকম তাণ্ডব করার চেষ্টা করেছিল তো লেভেল আস্তে আস্তে হাই হচ্ছে হ্যাঁ আমরা যত উঁচু ক্লাসে উঠি অঙ্কের কাঠিনত্ব বা কাঠিন্য অঙ্কের কাঠিন্যটা বাড়তে থাকে তো এক্ষেত্রেও ঠিক সেরকম প্রথমে আসলো পেপেচার তারপরে আসলো ইনভিজিবল আত্মা তারপরে আসলো তোমার হচ্ছে এই লাইক করো ম্যাডাম হুম তো আস্তে আস্তে মাত্রা বাড়বে এর এরপরেও আরও আসবে তবে হ্যাঁ মানুষ সব কিছু থেকে শিক্ষা নেয় আমিও এখান থেকে শিক্ষা নিয়েছি যে হঠাৎ করে কোনো কিছুতে রিয়্যাক্ট করব না এখন তোমরা দেখবে আমি যাই ভিডিও করি না কেন রিয়্যাক্টটা কম করি জাস্ট বলে যায় হুম তো রিয়াক্ট করে ফেলেছিলাম তো তারপরে বুঝতে পারলাম যে না এত রিয়্যাক্ট করার কিছু নেই এনাকে না ব্রেনে না মনে কোনো জায়গায় নেওয়ার দরকারই নেই উনি ওনার মতন কাজ করতে থাকুক আমি আমার মতন কাজ করতে থাকি ভাই উনি আসার আগে কি আমি কন্ট্রোভার্সি করিনি ওনাকে কেন আমার কন্টেন্ট করতে হবে খুব স্বাভাবিকভাবেই আমি বুঝতে পেরে গেছিলাম পুরো বিষয়টা আর তাছাড়াও আমি প্রশাসনের তরফ থেকে নির্দেশ বা আদেশ বা উপদেশ যাই বলো না কেন একটা আমাকে দেওয়া হয়েছিল যে ইগনোর করো তো আমি সেটাই করছিলাম কিন্তু না আমাকে ডেকেই চলেছে তো ভাবলাম যে ভদ্রতার সঙ্গে উত্তরটা দিই হুম এত ডাকছে তো এত ডাকছে তো উত্তর দিই এরপর এই যে ভদ্রভাবে উত্তর দিচ্ছি আপনি আগে করে বলছি এটা কি করবে তো মানে ওনার যারা চালা চামুন্ডা আছে তারা অতি শিক্ষিত তো তারা বলবে তারা ওই ম্যাডামকে বলবে দেখুন আপনাকে তেল মারছে ওই দেখুন আপনি আপনি করে বলছে আপনাকে তেল মারছে মানে এখানে ভদ্রতা দেখানো চুপ থাকা ইগনোর করা এটা হচ্ছে দুর্বলতার লক্ষণ ভীতু হওয়ার লক্ষণ হুম ভয় পাওয়ার লক্ষণ তো হোয়াট এভার কে কি আমার সম্পর্কে পার্সপেক্টিভ রাখলো আই ডোন্ট কেয়ার আমার যেটা যেভাবে বলার আমি ঠিক সেভাবেই বলবো ওনাকে নিয়ে আমার এত মাথা ঘামানোর প্রয়োজন নেই ওনাকে নিয়ে আমার উত্তেজিত হওয়ার প্রয়োজন নেই ওনাকে আমার গালমন্দ করার প্রয়োজন নেই ওনাকে আমার যেভাবে কটা কথা বলা আমি সেইভাবে বলতে এসেছি আচ্ছা হ্যাঁ উনি আসলেন এই নাইটি পড়া নিয়ে শুরু করলেন যেটা আমার ভালো লাগলো না তারপরে আস্তে আস্তে দেখলাম যে উনি মিনার ব্যাপারে ঢুকলো ফনদীপের ব্যাপারে ঢুকলো প্রথমে তো ওই তিন ফ্যামিলি তিন পাগলা ফ্যামিলিকে নিয়ে বলছিলেন আমার ওটা নিয়ে কোনো রকম কোনো আপত্তি ছিল না ওই ফ্যামিলিগুলো এমনিতেই জঘন্য ফ্যামিলি ছিল তো তাদেরকে নিয়ে পোস্ট করুক বা যাই করুক না কেন আমার কোনো তাতে আপত্তি ছিল না আমি ওই ফ্যামিলিতে নিয়ে একদমই বদার্ড ছিলাম না তো উনি ওনার মতন করে করলো আমি জানি না কি করলো যা করতে চাইলো কি করতে চাইলো কি করতে চেয়েছিল আর কি করলো আমার কোনো আইডিয়া নেই আমার জানার দরকার নেই হ্যাঁ মাঝখান থেকে উনি কিছু কেস দিয়েছেন সবাইকে একটু একটু করে প্রসাদ দিয়েছে ঠিক আছে আর তার সেই খাতায় তো আমি এখন ফার্স্ট লিস্টে আছি হুম তো ওই করে আসলেন ফনদীপের বিষয়টাতে ফনদীপের বিষয় হতে 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 হঠাৎ করে ঢুকে গেলেন কোথায় ম্যান্ডি আর স্যান্ডির বিষয়ে আচ্ছা ম্যান্ডি আমার নামে প্রথমেই একটা এফআইআর করে রেখেছিল হুম আমি সেটাকে ওটা থানা মারফত করেছিল কোর্ট মারফত করেছিল থানা থেকে বিষয়টা সাল্টানো যেত কিন্তু আমি কি করেছি যে না ও আমাকে থানায় ডেকেছে আমি কেন থানায় যাব আমি কোর্টে ডাকবো তুই কোর্টে আয় তো এরকম একটা বিষয় করেছিলাম তো সেই সময়টাতে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছিল আমার কে সেটা তোমরা ভালো মতন জানো ওই সময়টাতে ও যদি না থাকতো পাশে দিশাহারা হয়ে গিয়েছিলাম তো জীবনে আমাকে একটা দিশা দেখিয়েছে সত্যি বলছি জীবনে আমাকে একটা দিশা দেখিয়েছে তো আমি গেলাম কোর্টে ডাইরেক্ট বেল নিয়ে চলে আসলাম ঠিক আছে ম্যান্ডি সেটা ভাবতেও পারিনি যে আমি ওখানে যাব বেল নিয়ে আসার প্রায় মাস মাস তিনেক পরে মনে হয় আমার কাছে নোটিশটা এসে পৌঁছেছে হুম যে ওরা যে থানা মারফত করেছে সেই নোটিশ আসলে এই জিনিস এই বিষয়গুলোকে না থানা কোর্ট বলোকে গুরুত্ব দিতে চায় না হ্যাঁ এগুলো কোনো বিষয় কত দুনিয়াতে সমস্যা পড়ে রয়েছে তো এটা গেল ম্যান্ডির তরফ থেকে প্রথম এসেছিল তারপরে যেই আমাদের এই লাইক করো ম্যাডাম বুঝতে পেরেছে যে আরও একটা বড় চ্যানেল আছে যারা কিনা আমার বিরুদ্ধে আছে তো তাদেরকে ফট করে ক্যাপচার করলো এবার ক্যাপচার করে ফার্স্ট লাইভ যেটা হলো রে বাবা আমার বেল ক্যান্সেল করে দেবে আমাকে হাজত করাবে তারপরে হচ্ছে তোমার তার কিছুদিন আগেই ওই খানাকুলের ওই যে একজন ইন্সপেক্টারের আর কি ইয়ে সাসপেন্ড করে দিয়েছে কারণ বেলেবেল কেসে কি করেছে থানায় নিয়ে গিয়ে আটক করে রেখেছে তো দু লক্ষ টাকা জরিমানাও করিয়েছে প্লাস হচ্ছে সেটা আবার বড়ো মুখ করে বলেওছে লাইক করো ম্যাডাম তারপরে ওই অফিসারকে সাসপেন্ড পর্যন্ত করে দেওয়া হয়েছে অথচ তারপরে আমার সম্পর্কে ওই একই কথা উনি বলছিলেন যে আমার বেলেবেল কেসের বেল উনি নাকচ করে দিয়ে আমাকে জেল খাটাবেন তারপরে আমাকে কি পস্কো না বস্কো পস্কো মনে হয় পস্কো কেস খাওয়াবেন আর সেটা কি করে করবেন সেটা হচ্ছে বাচ্চাকে সামনে নিয়ে আসলেন টেনে জয়ীকে সামনে টেনে নিয়ে আসা হল যে জয়ীকে আমি নাকি এমন অত্যাচার করছি ভার্বালি এমন অত্যাচার করছি যে ওই মেয়েটাকে মানে একদম ডিপ্রেশনে চলে যাচ্ছে ওই পাঁচ বছরের একটা ছ বছরের একটা মেয়ে ডিপ্রেশানে চলে যাচ্ছে তোমরা অল টোটাল সমস্তটা জানো আর ম্যান্ডি তারপরে ওদের বাড়িতে যখন গেলাম তারপরে একটা ভিডিও করেছিল ম্যান্ডি যেখানে কিনা ম্যান্ডি পুরো ক্লিয়ার বলেছিল যে আমি এখানে পুরো ভিডিও টু ভিডিওই কথা বলবো ভেতরের কথা কিচ্ছু বলবো না তো ম্যান্ডি কি বলেছিল যে এই লাইক করো ম্যাডাম কেস করানোর জন্য ম্যান্ডিকে খুব প্রেশার ক্রিয়েট করছিল তো ম্যানডি করতে চায়নি কারণ ওরা বুঝতে পেরে গেছিল যে এই বিষয়টা করলে আদতে ওদেরই ক্ষতি হবে তো সেই কারণের জন্য ওরা বিষয়টাকে আর এগোতে চায়নি এবার দেখো সাপে বর কিভাবে উনি বলে না যে আমরাই আমি করেছি দেখ আমার জন্য গেলি ব্যাগ ভর্তি করে জামা কাপড় নিয়ে গেলি খাসি লাল ঝোল খেয়ে আসলি আমার জন্যই গেলি এক্স্যাক্টলি আপনার জন্যই গেছি আর তার জন্য আপনাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনি চাইতেন না যে আপনি চান এটা চান যে সোশ্যাল মিডিয়াতে কর জোরে আপনার কাছে মাথা নত করে আমি ক্ষমা চাই বাট হোয়াট ইজ দ্য রিজন কারণটা কি যে আপনার কাছে আমি ক্ষমা চাইব এটা আপনি চান আমি জানি ঠিক আছে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি আমার সর্বনাশ করতে চেয়েছিলেন কিন্তু সেটা সাপে বর হয়ে গেছে সৌভাগ্য কুটিরে আমি ঢুকবো কোনো সময় ভাবিনি কারণ সম্পর্ক এতটা তিক্ততায় পৌঁছে গেছিল যে সেখানে বাড়িতে যাওয়া তো দূর কি বাদ কোনোদিনও কথা হবে ম্যান্ডির সাথে সরাসরি সেটাই তো আমি কোনো সময় ভাবিনি কোনো সময় ভাবিনি আর আপনি না থাকলে পরে এটা হতো না তো খুব স্বাভাবিকভাবেই আপনার জন্য ম্যান্ডির সাথে আমার পুনরায় দেখা সাক্ষাৎ হয়েছে তার জন্য অফ তো বান্তা হ্যাঁ তার জন্য ধন্যবাদ তো বান্তা হ্যাঁ হ্যাঁ আপনার জন্যই পসিবল হয়েছে আপনি যদি ওদেরকে এই কেসটা করানোর জন্য আমার বিরুদ্ধে চাপ না দিতেন তাহলে হয়তো ওরা বুঝতেই পারতো না যে যা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না কথা বলেও বিষয়টাকে মিটিয়ে নেওয়া যায় কত সুন্দর মিটে গেছে কত সুন্দর আবার পুনরায় আমাদের মধ্যে সুসম্পর্ক স্থাপন হয়েছে আপনি ছাড়া সেটা হতোই না ওই ম্যান্ডিও আপনাকে ধন্যবাদ জানিয়েছে না আমিও এই বিষয়টা নিয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই একটা উপকার আপনি করেছেন আমার আরও আসছি আরও আসছি এবার এই যে সুজাতাদির বাড়িতে গেছি সেখানটায় আপনি এই হরিদেবপুর থানায় গেছিল হরিদেবপুতে খাসি লাল চল রেয়াজি খাসি লাইক করো ম্যাডাম রেয়াজি খাসি এমনি খাসি না আটশো নব্বই টাকা কেজি হ্যাঁ এক গামলা দিয়েছিল খেতে পারিনি ঠিক আছে তো বলছে আসল কথাটা বললি না কেন বল যে গেছিলি ডেকে পাঠিয়েছিল সত্যি লাইক করো ম্যাডাম আপনি না থাকলে কেউ জানতেই পারতো না যেই মেয়েটা কিনা বাপের বাড়িতে যাওয়ার টাইম পায় না সেই মেয়েটা টালিগঞ্জ চলে গেছি নিশ্চয়ই কোনো কারণের জন্যই গেছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কোনো কারণের জন্য গেছি তো আপনি বলছেন এই দৌড় করাবো দৌড়ে বেড়া দৌড়ে বেড়া আমি বলি কি আমার দৌড়ানোর আগে তো আপনাকে দৌড়াতে হয়েছিল তাই না আপনি আগে দৌড়েছেন আমার জন্য আমাদের জন্য আমাদের জন্য আপনি মানে দৌড়াচ্ছেন আর তার জন্য আমরা একটুখানি দৌড়াতে পারবো না বলেন কি হ্যাঁ দৌড়েছি হ্যাঁ দৌড়েছি কিন্তু বলুন তো এমন কি হয়েছে ওই থানায় হুম এমন কি হয়েছে এমন কি কথা হয়েছে এমন কি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে আর আপনি যা করে এসেছেন তার পরিবর্তে আমাদের সঙ্গে এমন কি হয়েছে যে বড় মুখ করে খাসি খেয়ে এসেছি বলুন তো আপনি কি এই করেই মানে কি বলবো শান্তি পাচ্ছেন এই যে দৌড় করাচ্ছেন এইবার আপনাকে আরও একটা ধন্যবাদ দেব অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেবো সহসা বাড়ি থেকে বেরোনো হয় না আপনার জন্য আপনার জন্য আমি টালিগঞ্জ গেছি সুজাতাদির বাড়িতে গেছি বিশ্বাস করবেন না অন গড থানা থেকে যখন ফিরছি সুজাতাদিকে বলছি সুজাতাদি যাই বলো না কেন ওনার জন্য কিন্তু আমার তোমাদের বাড়ি আসা হলো বাড়ি থেকে বেরোনো বেরোনো হলো একটুখানি এনজয় করলাম বাইরের পরিবেশটা কি হয়েছে যাতায়াত খরচ সে তো আমি এমনিতে বেরোলেও খরচ হতো তাই না ট্রেনের আমার আমি বলছি শুনুন লাইক করো ম্যাডাম বলছি শুনুন আমার ট্রেন ভাড়া গেছে কত চল্লিশ টাকা হ্যাঁ এখান থেকে চল্লিশ টাকা আর বাড়ি থেকে আমি স্টেশন পর্যন্ত গেছি দশ টাকা হুম চল্লিশ টাকা রিটার্ন তাও আবার রিটার্ন এখান থেকে টালিগঞ্জ এই যাদবপুর যাদবপুর এখান থেকে শিয়ালদা হয়ে ভাইয়ার টিকিট কেটেছি চল্লিশ টাকা রিটার্ন আর এই বাড়ি থেকে স্টেশন আবার স্টেশন থেকে বাড়ি কুড়ি টাকা তাহলে চল্লিশ আর কুড়ি কত হলো ষাট টাকা এছাড়া আর দুশো টাকার মিষ্টি নিয়ে গেছি তাহলে এই দুশো ষাট টাকা ছাড়া আর আমার ওই কানের তিরিশ টাকা দিয়ে কিনেছি ওই ছাড়া আমার কিন্তু কোনো খরচ হয়নি ঠিক আছে আপনি কি এই করানোর জন্যই আমাদের পেছনে উঠে পড়ে লেগেছেন হ্যাঁ তা বলি কি আপনার না হয় নিজস্ব উকিল আছে যে কিনা ওই অ্যাপ্লিকেশন লেখার জন্য আপনার কাছ থেকে নিশ্চয়ই কোনো চার্জ নেয় না কিন্তু স্পিড পোস্ট তো করতে হয় বা পোস্ট অফিস থেকে আপনি তো চিঠিটা পাঠাচ্ছেন তাই না তো সেখানে নিশ্চয়ই আপনার কেউ বসে নেই ঘরের আত্মীয় সেখান থেকে তো আপনার কাছ থেকে টাকা ঠিক যাচ্ছে তো সেই টাকা কি আপনি নিজের গাইটের থেকে দিচ্ছেন নাকি আমাদের নামে আমাদের আমাদেরকে শেষ করার জন্য যারা আপনাকে কিছু দিচ্ছে সেখান থেকে দিচ্ছেন আমি কিন্তু এটা প্রশ্ন করছি হ্যাঁ আমি অনুমান করে আপনাকে প্রশ্ন করছি বিশ্বাস করুন আপনার জন্য কিন্তু আমার সুজাতাদির বাড়িতে গিয়ে রেয়াজি খাসি খাওয়া হলো আরও একবার আপনাকে ধন্যবাদ আপনি যা যা মানে কি বলবো শেষ করার জন্য করছেন সেইটা আমার কাছে বর হয়ে ফিরে আসছে উপহার হয়ে ফিরে আসছে তো আপনাকে ধন্যবাদ তো বান্তা হ্যাঁ বানতা হ্যাঁ তিন নম্বর ধন্যবাদ জানাবো সঞ্জয়ের সঙ্গে আমার সম্পর্ক এমন একটা জায়গায় পৌঁছেছিল যেখান থেকে মানে আমি ওর মানে নাম পর্যন্ত দুঃস্বপ্নে আনতাম না দুঃস্বপ্নেও আনতাম না সেখানটায় আমাদের মধ্যে আমরা পুনরায় আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছি এটাও আপনার দৌলতেই হয়েছে মনে আছে একবার ওই একটা ভুল করে একটা লাইভে উঠে গিয়ে আপনাকে আমি বলেছিলাম না লাইভে না লাইভে না লাইভে কিছু বলিনি সঞ্জয় সম্পর্কে লাইভে কিছু বলিনি থ্রু সুজাতা দি সুজাতা দি ভায়া হয়ে আপনার কাছে গেছিল কথাটা যে আমিও সঞ্জয় নামে একটা এফআইআর করবো বা জিডি 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 করবো হুম আর সেই সঞ্জয়ের সাথেই কিন্তু আমার সম্পর্কটা পুনরায় একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে চলে এসেছে তো এটাও তো আপনার জন্যই হয়েছে তো কেন আমি আপনাকে ধন্যবাদ জানাবো না বলুন তো আপনি না থাকলে তো এগুলো হতো না পুনরায় সঞ্জয় সঙ্গে অন্তত ওটা ইমপসিবল ছিল সেই ইম্পসিবল বিষয়টাকে মুমকিন বা পসিবল করে দেখিয়েছেন আপনি হ্যাডস অফ এই গেল বড় বড় তিনটে রিজন যে আপনার জন্য আমার ক্ষতি তো হয়ইনি উল্টে লাভ হয়েছে দেখুন আপনি যদি না থাকতেন আপনি যদি স্যান্ডিম্যান্ডিকে প্রেশার ক্রিয়েট না করতেন না স্যান্ডিম্যান্ডির সঙ্গে আমার কথা হতো না ওরা যেই চেষ্টা করেছে সেটা তুলে নেওয়ার জন্য আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা আসতে পারতাম আপনার জন্যই তো হয়েছে ক্ষতি করতে চেয়েছেন কিন্তু উপকার করেছেন এটা মানতেই হবে মানতেই হবে তা বলি কি এই যে আপনি এগুলো করছেন এগুলো করে কি আপনি শান্তি পাচ্ছেন আপনি জানেন চার নম্বর থ্যাংক ইউ আপনাকে কী জন্য জানাবো আমি যে স্ট্রং মানুষ বলতো যে আমি নাকি খুব স্ট্রং আমাকে আরও পরিমাণে স্ট্রং করে তুলেছেন আপনি আপনাকে দেখে দেখে আমি স্ট্রং হয়েছি আপনি বলছেন দৌড় করাবো আমি বলছি করান দৌড় যাব ফেস করব ফাইট করব আরে যার সামনে এত বড় একটা উদাহরণ দাঁড়িয়ে আছে যে কিনা হসপিটালে বেডে শয্যাশায়ী অবস্থায় থেকে তারপরে উঠে দাঁড়িয়ে এই রকমভাবে ছড়ি ঘোরাচ্ছে চারিদিকে তাকে দেখে আমি যদি এইটুকু না শিখি কি শিখলাম প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে আপনাকে দেখে কিভাবে শক্ত হয়ে লড়তে হয় সেটা শিখেছি তবে হ্যাঁ আপনি যেভাবে ফালতু ফালতু দৌড় করাচ্ছেন সেটা কোনোদিনও আমি নিজের মধ্যে অ্যাবজর্ব করব না ওটাকে বাদ দিয়ে বলে না ছাল চামড়া বাদ দিয়ে তারপরে সলিড জিনিসটা গ্রহণ করা তো আমি আপনার এই যে ফাইটিং স্পিরিট সেটাকে আমি গ্রহণ করেছি ঠিক আছে কত জায়গায় দৌড় করাবেন করান সাতটা কেন সতেরোটা করুন সত্তরটা করুন যাব যাবো আমি আপনাকে কথা দিচ্ছি আমি যাবো আমি ফেস করব ঠিক আছে তো আপনাকে এই ধন্যবাদগুলো জানানোর আরও অনেক বিষয় মাথায় ছিল আউট হয়ে গেছে আর একটা বিশেষ কথা গতকালকে আপনি একটা লাইভ করেছেন দুটো লাইভ করেছেন একটা লাইভে সেখানটায় মনে হয় আপনি কোথাও ছিলেন আপনার কথাগুলো কাট কাট হয়ে যাচ্ছিল আমাকে আমি আমি আপনার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবও করেছিলাম আমি আপনার চ্যানেল আনসাবস্ক্রাইব করে ডোন্ট রেকমেন্ড করে দিয়েছিলাম ভালো লাগ ভালো লাগতো না ওই যে ইগনোর করবই যখন তাহলে দেখব কেন এইরকম একটা যদি কিছু করার হয় নোটিশ বাড়িতে আসবে ঠিক চলে যাব অসুবিধা নেই তো কালকে আপনার ওই প্রথম লাইভটা হওয়ার সাথে সাথে আমাকে একজন মেসেজ করেছে ম্যাডামের লাইভটা দেখো গিয়ে তো আমি ওই লাইভটা দেখতে গিয়ে দেখি পুনরায় গাড়ির মধ্যে লাইভ চালু হয়ে গেছে তখন তখন আমি ভাবলাম ঠিক আছে এখন এমনিতেই মাথাটা পাজলড হয়েছে এখন দেখব না কালকে সকালে দেখব আজকে সকালে দেখলাম আপনি ফার্স্ট লাইভটায় আপনি বলছেন যারা আমার বিরুদ্ধে কেস করেছে ওই যে দিল্লিতে তাদের নিয়ে আপনি একটা কথা বলেছেন যে ট্রান্সফার হবে আপনি জানতেন আপনি কি করে জানতেন মানে ট্রান্সফার যে ডিসমিস হয়ে যাবে সেটা আপনি কি করে জানতেন আমাকে একটুখানি বলবেন কাইন্ডলি আপনার এই যে একটা শক্তি ভেতরের যে আভ্যন্তরীণ যে একটা পাওয়ার যার দ্বারা আপনি জানতে পেরে যান যে এটাই হবে ওটাই হবে আমি জানতাম এটা হবে না আপনি কি করে জানতে পারেন ওই পাওয়ারটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে আপনি বলুন বাই বাইদাভাই আপনি তারপরে একটা কথা বলেছেন যে ওরা যা করার জন্য আমার বিরুদ্ধে কেসটা ফাইল করেছে তাতে খুব একটা বেশি লাভ ওরা পাবে না ওয়ান্স এ গেইন হ্যাডস অফ ওয়ান্স এ গেইন হ্যাডস অফ হ্যাঁ শুধুমাত্র আমার টাকা পয়সা যাবে এছাড়া আর কিছু হবে বলে আমার মনে হয় না বাদ আমাদের জানার বাইরেও তো অনেক কিছু হতে পারে তাই না কিন্তু এই যে আপনি যে খারাপ পুরোটা খারাপ এটা আমি বলতে পারবো না কারণ আপনার মুখ থেকে এরকম অনেক কথা শুনেছি যেগুলো শুনে মনে হয়েছে যে না মানুষটা এত ভালো কথা বলে তারপরেও কেন এর নামে কেস তার নামে কেস একে দৌড় করাবো তাকে দৌড় করাবো এইরকম মেন্টালিটি এনার মধ্যে কেন কিসের জন্য যে মানে কি বলবো যার একটা নিজের অধা হ্যাঁ মানে বোঝেন তো একটা পদ থাকে তার সব সময় টার্গেট থাকে নিশ্চুপে থেকে শান্ত ধীর স্থিরভাবে থেকে একটা অ্যাচিভমেন্ট আর সেই অ্যাচিভমেন্টটা জনগণের স্বার্থে জনগণের স্বার্থে হবে অটোমেটিক্যালি প্রচার হয়ে যাবে আপনাকে আমি দেখেছি মানে কি বলবো আমরা এতদিন ধরে ভিডিও করি আমরা এত এই লাইক করো লাইক করা লাইক করো একদম ঠিক এরকম করতে পারি না আপনি খুব সুন্দর করে করেন এগুলো তা যাই হোক আপনি ঠিক বলেছেন যে আমার একমাত্র টাকা খসানো ছাড়া আর কিছু হবে বলে আমারও মনে হয় না তো যাই হোক দেখা যাক কি হয় না হয় একটা কথা আমি মাইন্ডসেট করে রেখেছি আমি ইউটিউবে আস আসবো জানতাম না আমি টাকা কামাই করব আমি জানতাম না তা দিয়ে একটা ফ্রিজ কিনবো আমি জানতাম না তাই দিয়ে আমি আমার চিকিৎসা করাবো আমি জানতাম না তাই দিয়ে আমি আমার রান্নাঘর বাথরুম ঠিক করব আমি জানতাম না আমি কিচ্ছু জানতাম না যে আমি এগুলো করতে পারবো ঠিক তেমনি কেস খাবো সেটাও জানতাম না তো টাকা যদি লাগে লাগাতে হবে কে লেকার আয়হ কেয়া লেকার যাওগে তবে হ্যাঁ বিনা কারণে কাউকে টাকা দেওয়া সেটা পারবো না করতে কষ্টার্জিত টাকা তো নিজের মান সম্মান বাঁচানোর জন্য যদি সব দাও লাগিয়ে দিতে হয় লাগিয়ে দেব একবারও ভাববো না একটা বারের জন্য ভাববো না যে বাবা আমি টাকাগুলো এত কষ্ট করে উপার্জন করেছি আমি ধরে রাখতে পারলাম না মান সম্মান সবচেয়ে বড়ো আজকে যদি আমার কিছু একটা হয়ে যায় পাঁচটা মানুষ মনে করবে যে না মেয়েটা ফাইটার ছিল মেয়েটা শেষ পর্যন্ত লড়ে গেছে মেয়েটা কোনোদিন আপোষে যায়নি কোনো দিন অন্যায়ের সামনে মাথা নত করেনি আমি আবারও বলছি ভুল মানুষ মাত্রই হয় তার একটা লিমিট থাকে তার প্রাপ্যের ভুল করলে তারও তো একটা প্রাপ্য আছে সেই প্রাপ্যের একটা লিমিট থাকে কিন্তু সেটাকে অবলম্বন করে কিছু মানুষের মানে প্রতিহিংসা পরায়ণ হিংস্র মানসিকতার শান্ত শান্তি কামনা করা এটা আমি পারবো না ঠিক আছে তো চলো আর চলুন তাহলে লাইক করেছেন আমার ভিডিওটাতে লাইক করবেন কিন্তু ঘাপটি মেরে দেখছিলাম আপনি বলছিলেন না ঘাপটি মেরে দেখছে হ্যাঁ ঘাপটি মেরে তো দেখতেই হবে কারণ উচিত কথা যদি বলি ফট করে আপনি ওই যে ইয়ে করে দেবেন কি যেন বলে হাইট করে দেবেন কি দরকার বলুন তো চুপচাপ তবে হ্যাঁ আপনার যে কনফিডেন্স লেভেল ও মাই গড আকাশ ছোয়া আপনার কনফিডেন্স লেভেল হুম ভেতরে কি হচ্ছে না হচ্ছে আপনি জানেন আমি জানি আপনি বলতে পারবেন না আর আমি বলবো না ম্যান্ডি আর স্যান্ডিকে কী বলে তাদের বাচ্চাকে ঢাল করে আমার বিরুদ্ধে কেস করতে চেয়েছিলেন আপনি জানেন ম্যান্ডি স্যান্ডি জানে আর আমি জানি আমরা তিন পার্টির আমরা দুই পার্টি তো বলবো না না স্যান্ডি ম্যান্ডি বলবেন না আমি বলবো ওয়াইটিতে ওয়াইটিতে আর আপনি বলতে পারবেন না যে আমাকে ফাঁসানোর জন্য আপনি কি কী ঠিক বুদ্ধি দিয়েছিলেন দেবেন না এরকম বুদ্ধি দেবেন না কারণ সবাই কিন্তু আবার স্যান্ডি ব্যান্ডির মতন ছট করে ধরে ফেলতে পারবে না অনেকে থাকবে আপনি আপনি যে বুদ্ধি দেবেন সেই বুদ্ধির দ্বারা পরিচালিত হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন আর যত খুশি দৌড় করান স্বাচ্ছন্দ্যে দৌড়বো আপনার এই দৌড়ানোর সূত্রে আমার বাড়ির থেকে একটুখানি বেরোনো হবে ঠিক আছে আপনি চিন্তা করবেন না আপনি যে বলেন না আরে গাধি গাধি খুব দৌড়াবি হ্যাঁ ঠিক আছে গাধি দৌড়াবে কোনো অসুবিধা নেই গাধি তো দৌড়ে দৌড়ে নেবে আমার তো আপনার মতন চার চাকা নেই আপনি তো আবার চার চাকায় করে বেরোন বলি কি এ খাসির লাল ঝোল চলুন না খাওয়া হয়ে যাক আপনি কালকে বলছিলেন দেখলাম যে আমার বাড়িতে সবাইকে একদম ওয়েলকাম সবাইকে ওয়েলকাম বলি কি ঠিকানা আমিও জানি যাব তাড়িয়ে দেবেন না তো খাসির লাল ঝোল আপনি করে খাওয়াতে পারবেন কারণ আমি শুনেছিলাম দুখেন এই দুখেন সরি সরি সুখেনকে দিয়ে নাকি আপনি ডিমের অমলেট করাতেন কাপড় চোপড় ধোয়াতেন মেলাতেন না কাপড় চোপড় তো ধোবো না অসম্ভব সেটা বাট আমি রান্না করে দিতে পারবো রান্না করে আপনাকে খাইয়ে আমি খেয়ে আসবো রাজি রাজি কোনো রকম কোনো ভিডিও করবো না রাজি আপনি আজকের আমার এই ভিডিও দেখে আপনার কাছে প্রচুর ফোন আসবে ম্যাডাম দেখুন আপনাকে বটাচ্ছে আপনাকে বোটাচ্ছে। আমি এইটুকু আশা রাখবো যে আপনি এইটা বুঝতে পারবেন যে আপনার এগেনস্টে মানে এই যে আমি আপনি তো মনে করেন আমি আপনার এগেনস্ট পার্টি তার জন্যই তো আমাকে দৌড় করাচ্ছেন তো আমার আপনার এগেনস্টে যে মেয়েটা দাঁড়িয়ে আছে পয়সার পাওয়ার থাকতে না পারে শারীরিক ক্ষমতা না থাকতে পারে মনের জোর কিন্তু অগাধ ঠিক আছে তো চলুন ভালো থাকবেন এটাই আপনাকে দেওয়া লাস্ট রেসপন্স আমার ইগনোর তো করছি আপনি চিৎকার করতে থাকুন আর হ্যাঁ মাঝখানে আপনি বলছিলেন কাদের ছবি যেন দেখাচ্ছিলেন চারটে পাঁচটা মুখ বলছিলেন গাদি দেখ এগুলোকে দেখ আমার বিরুদ্ধে যদি কিছু করতে চাস এদের কাছে এদের সাথে যোগাযোগ কর এরা আমার এগেনস্ট পার্টি কেন আমি আপনার বিরুদ্ধে কিছু করার জন্য অন্যের সাথে কেন যোগাযোগ করতে হবে আমার কেন যোগাযোগ করতে হবে আপনি আমি আপনার বিরুদ্ধে করবই বা কেন আপনি কি কিছু করেছেন ভুল কি কিছু করেছেন কারণ কেউ যদি ভুল না করে কেউ যদি কোনো অপরাধ না করে তার বিরুদ্ধে তো আমরা কিছু করতে পারি না তো আপনার কি মনে হয় আপনি কি কিছু অপরাধ করেছেন করছেন সবার উপরে উনি বসে রয়েছেন আপনি এই যে ভাবছেন বিনা কারণে দৌড় করিয়ে দর্শকের সামনে বুক বাজিয়ে বলছেন ও ওকে তো সাতটা দিয়েছি আটটা দিয়েছি জপের মালার মতন টিপতে থাকুন আপনি নাম্বারগুলো জপের মালার মতন টিপতে থাকুন আর দর্শক কিছু দর্শক আছে যারা আপনার এই আমাদেরকে দৌড় করানো দেখে আপনাকে মাথায় তুলে নিয়ে নাচ্ছে আপনাকে দুর্গার সঙ্গে তুলনা করছে ও মাই গড থাকুন ওই যারা আপনাকে এই ট্যাগটা দিচ্ছে সেই ট্যাগটা নিয়ে থাকুন আর হ্যাঁ আপনার সঙ্গে আপনি করে কথা বললাম ভদ্রতার সাথে কথা বললাম বলে একদম দুর্বল ভীতু এগুলো ভাববেন না এটা জাস্ট একটা ভদ্রতা লাস্টবারের মতন আমি আমার ভদ্রতা দেখিয়ে গেলাম এরপর না ভদ্রতা না অভদ্রতা কোনোটাই দেখাতে আসবো না ঠিক আছে ভালো থাকবেন সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা